জনাব প্রিন্সিপাল, আপনি আমাদেরকে আজকের রাশিফল সংক্রান্ত তথ্য দিন এবং জানান কেমন যাবে দিনটি। আসলে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে News24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি। সর্বপ্রথম মেষ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের আজকের দিন দিতে মনোবল, জনবল, অর্থবলের সাথে সাথে সুনাম, যশ, প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হতে থাকবে। এমনকি গৃহবাড়ি, ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষরা আপনার উন্নয়ন ও প্রভাব প্রতিপত্তির বাড়বাড়ন্ত দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে। এবার বৃষ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে, নচেৎ সঞ্চয়ে হাত পড়বে। এমনকি দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ণ হয়ে পড়তে পারে। তাই তো অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া যেন নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে, তবে মন ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। এবার মিথুন রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। সেই সঙ্গে মামলা মকদ্দমা রায় পক্ষে আসবে, এমনকি সন্তান সন্ততিরা আজ্ঞাবহ হয়ে থাকবে। তাছাড়া তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হতে পারে। এইবার কর্কট রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্মের সুনাম, যশ, কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের তরতাজা উন্নতি করে চলবেন, এমনকি দীর্ঘদিনের ঋণের বোঝা নামতে পারে। তাছাড়া হারানো ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব রব করবে। এবার সিংহ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকবেন। সেই সঙ্গে শিক্ষার্থীদের হাতে নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। তাছাড়া দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিতে হবে। এবার কন্যা রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকতে পারে। তাই তো সকল প্রকার অনুচিত কাজবাজ যেমন ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয় বা অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে। অবশ্য সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। এবার তুলা রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের মনোবাসনা পূর্ণ হবে, এমনকি জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন। তাছাড়া বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণের সম্ভাবনামূলক নয়। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। এবার বৃশ্চিক রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রমিক ব্যাধি পীড়ার প্রকোপ বৃদ্ধি পেতে পারে। তাই তো না বুঝে চুক্তি সম্পাদন এমনকি বিনিয়োগ ঘাতক প্রমাণিত হতে পারে। অবশ্য শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। সেই সঙ্গে সন্তান সন্ততিদের সাফল্যে গৌরবান্বিত হবেন, ভাঙ্গা বন্ধুত্ব জোড়া রাখতে পারে। এবার ধনুরাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ সুপ্রশস্ত হবে, এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন দুটোর পথই সমান তালে শুভ ফল প্রদান করবে। তবে লটারি, জুয়ার, শেয়ার হাউজিং এড়িয়ে চলতে হবে। এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব এমনকি প্রেম প্রসঙ্গের প্রতি আকৃষ্ট হয়ে থাকতে পারে। এবার মকর রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কলহ, বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখতে হবে। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি বা শ্রমিক কর্মচারীদের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। মনে রাখবেন, অংশীদারদের কাছ থেকে যেমন সহযোগিতা পাবেন তেমনি অংশীদার কর্তৃক ক্ষতিগ্রস্ত কিন্তু হতে পারবেন, তবে অচল ব্যবসা সচল হবার পথ সুপ্রশস্ত হবে। এবার কুম্ভ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাই বোনদের কাছ থেকে প্রচুর সাহায্য সহযোগিতা পাবেন, এমনকি কর্মের সুনাম, যশ, কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে। সেই সঙ্গে বিবাহ যোগ্যদের বিবাহ এমনকি প্রেমী যুগলে প্রেমের স্বীকৃতি, সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। তাছাড়া শত্রুরা পরাস্ত হয়ে পড়বে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। তাছাড়া গৃহবাড়ি, ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। অবশ্য সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত হবে। সেই সঙ্গে সপরিবারে কাছে ফিরে ভ্রমণ যোগ পরিলক্ষিত হচ্ছে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ কেসিপাল আপনাকে।